172/T কৃষ্ণপুর রেলগেট বন্ধ করা হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তা অনেক বাধা বিঘ্নর পর অবশেষে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করলো এবং আপাতত রেলগেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং দ্রুত আন্ডারপাসের কাজ শুরু করার প্রক্রিয়ার জন্য তার কাজও শুরু করা হয়েছে। তার আগেই কংগ্রেস কর্মী সমর্থকরা ওই এলাকার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখালেন। দীর্ঘ 15 দশকেরও বেশি সময় ধরে এই রেলগেট রয়েছে আর এই রেলগেট হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে 5 থেকে 6টা গ্রামের বাসিন্দাদের অসুবিধা হবে। তাই তারা যাতে এই গেট বন্ধ করা হলেও অন্যদিক দিয়ে আন্ডারপাস নির্মাণ করা হয় এই দাবি জানাতে ঘটনাস্থলে কংগ্রেস নেতৃত্ব লাল গোলাপের বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে রেল আধিকারিকরাও আসে এবং সমস্ত বিষয় তাদের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে কৃষ্ণপুর 172 নম্বর রেল গেট, এখানে রেলের একটা প্রপোজাল ছিল যে টোটালি গেটটা বন্ধ করে দেওয়া। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি, এখানে প্রায় 8-10টা গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে, হসপিটাল, বিডিও অফিস থেকে শুরু করে বাসস্ট্যান্ড সমস্ত এই রাস্তার মাধ্যমে ব্যবহার হয়েছে। আমরা হঠাৎ করে শুনলাম যে ঠান্ডা ঘরে বসে মাননীয় বিধায়ক সহ এলাকার যারা জনপ্রতিনিধি তারা রেলের যে প্রস্তাব তাকে সমর্থন করে ওনারা বলেছেন রেলগেটটা বন্ধ হবে, পরে হবে আন্ডারপাস। কিন্তু আমাদের দাবি আগে আন্ডারপাস, তারপর রেলগেট বন্ধ। কারণ যদি রেলগেট বন্ধ হয়ে যায় মানুষের নাকালে শেষ থাকবে না। তাই আজকে আমরা সকাল থেকে যারা রেলের আধিকারিক, আমাদের বিডিও সাহেব, ওসি সাহেব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং তারা মেনে নিয়েছেন যে আমরা আন্ডারপাসের কাজটা আজকে থেকেই শুরু করব। এটা আমাদের দাবি ছিল এবং সেটা মেনে তারা আন্ডারপাসের কাজটা শুরু করেছেন। হয়তো আমাদের কিছুদিন মানুষের অসুবিধা হবে, পরবর্তীতে সারা জীবনের জন্য মানুষের রাস্তা খোলা থাকবে। যে এখান দিয়ে আমাদের 7-8টা গ্রামের লোক যা আসা করে, হসপিটাল, বিভিন্ন জায়গায় যা আসা করে, বাসস্ট্যান্ড, কিন্তু আমাদের এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমাদের চরম ক্ষতি হবে। তো আমাদের আগে রাস্তা হোক, তারপরে কিছু হবে, আমাদের আগে রাস্তা চাই। এরা কি আজকে রাস্তা বন্ধ করে দিচ্ছে? বন্ধ করে দিচ্ছে, যে জিসিপি এনেছে, যে কিসের জন্য জিসিপি এসেছে, তারপরে গেটের ই পড়ে আছে কেন? নোটিফিকেশান এসেছিলো মাস 2-1 আগে, বা যখন রাস্তাটা শুরু করেছিল তখন মানুষের মনের মধ্যে একটা সন্দিগ্ধের জায়গা তৈরি হয়েছিল যে দুই পাশ দিয়ে রাস্তা হচ্ছে। এবং রেলওয়ে থেকে যে নোটিফিকেশান হয়েছিল যে 174 নম্বর C এই কৃষ্ণপুর রেলগেটটাকে বন্ধ করা হবে, মানুষ আতঙ্কিত ছিল এবং উদ্বিগ্ন ছিল যে এই জায়গায় দাঁড়িয়ে যে এখান থেকে 5টা অঞ্চলের 9-9 করে 12,000 মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা, যেটা নিত্য নৈমিত্তিক সমস্যা, এই চিকিৎসা পরিষেবা হচ্ছে মানুষের সব থেকে সেন্সিটিভ জায়গা। এই জায়গায় শুধুমাত্র এই 5টা অঞ্চল না, আরও পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে তারা এখান দিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে যায়। আমরাও সন্দিগ্ধ প্রকাশ করেছিলাম যে একটা ডেলিভারি পেশেন্ট, তাকে যত সহজে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যাবে, ঘুরিয়ে যদি নিয়ে যাওয়া যায় তার মানে বিপদগ্রস্তের জায়গায় গিয়ে দাঁড়াবে। এই চিকিৎসা পরিষেবা, যে কৃষ্ণপুর হাসপাতাল যাওয়ার ক্ষেত্রে যে সমস্যা, এই সমস্যা আমরা উপলব্ধি করেছিলাম, এলাকার মানুষ উপলব্ধি করেছিল। তা এলাকার মানুষের দাবি এবং আবেদন মেনে আমাদের কাছে আবেদন করেছিল, আমরা আমাদের নেতা জননেতা অধীর রঞ্জন চৌধুরী, পার্লামেন্টের বিরোধী দলের নেতা, তার কাছে আমরা আমাদের নেতৃত্ব আবেদন করেছিলাম যে এই সমস্যার সমাধানের জন্য আপনাকে হস্তক্ষেপ করতে হবে। তাই আজকে মানুষ জড়ো হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে আন্দোলন, আমরা জাতীয় কংগ্রেস তাদের পাশে থেকে পুলিশ প্রশাসন এবং বিডিও বা আধিকারিক যারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আত্মঘাতী সিদ্ধান্ত, এই আন্দোলনের ফলে তারা সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে এবং এখানে আন্ডারপাস করছে। আজ থেকে সেই খোঁড়ার কাজটা শুরু হবে। আমরা লিখিত তাদের কাছে চেয়েছি যে যাতে শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি নয়, লিখিতের মাধ্যমে অবিলম্বে এই কাজটা শুরু হয় এবং শেষ হয়, যাতে মানুষের সুরাহা হয়।
মানি, বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।